जोधपुर पार्क सर्वजनीन एखो चलते ठाकुर देखा सीदुर खेला तो विभिन्न जगह चलते किन्तु ओखाने चित्रटा एकटु अन्यरकम सेखाने सीदुर खेला तार संगे संगे चलते ठाकुर देखा आमादेर संगे सरासरि रयेछे आमादेर प्रतिनिधि शुभंकर मंडल। शुभंकर कि देखते पाच्छो आजके तो विजया दशमी सीदुर खेला चलते तार संगे संगे मानुष ठाकुर देखतेओ एसेछेन। देखो अवश्यई दशमीते विषादेर सुर बाजले कलकाताबासी तथा राज्यबासी जे एई उत्सवेर दिने নিজেদের মতো করে তারা আনন্দ উপভোগ করেন তা কিন্তু বলার কোনো সেখানে উপায় বা অভিপ্রায় রাখে না। কেননা আজ দশমী হলেও আমরা জানি আকাশের মুখ ভার, উমার কৈলাসে ফেরার পালা, তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি কি যে সকাল থেকেই যোধপুর পার্কের যে সর্বজনীনের যে পুজো মণ্ডপ সেখানে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। ভেতরে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুজো চলছে, দশমীর পুজো চলছে, একই সঙ্গে কিন্তু বাইরে দর্শনার্থীরা এখানে ভিড় জমিয়েছেন, সেই ছবিটা আমি দেখাবো। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছে এবং এখনও পর্যন্ত কিন্তু সেই যে বলা যেতে পারে প্যান্ডেল হপিং এখনও চলছে এবং কোনো জায়গায় ফোনে ক্যাপচার করার সেই মুহূর্ত দশমী একেবারে সেই যে স্বাদ। আপনার সঙ্গে একটু কথা বলবো, কোথা থেকে এসেছেন? অবশ্যই আমরা চেষ্টা করব দর্শনার্থীদের সঙ্গে কথা বলার, কেননা স্বাভাবিকভাবেই কিন্তু এই যে দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা, এবং শুধু তাই নয় যোধপুর পার্কের যে পুজো বা প্রতিমা সেই প্রতিমা থাকে, কেননা তুমি জানো যে রাজ্যের যে কার্নিভাল, যে দুর্গাপুজোর কার্নিভাল, সেই কার্নিভালে কিন্তু এই যে পুজো কমিটি সেই পুজো কমিটির প্রতিমা কিন্তু সেখানে যায় এবং সেই কার্নিভালে অংশগ্রহণ করে। সেইখানে স্বাভাবিকভাবে প্যান্ডেল হপিং থেকে শুরু করে একাধিক আমরা দেখতে পাচ্ছি যে পুজোকে কেন্দ্র করে বাঙালির যে আবেগ উন্মাদনা সেটি কিন্তু জোরদার রয়েছে। একটু কথা বলার চেষ্টা করব, কোথা থেকে? আমরা কাছেই থাকি। এখনো পর্যন্ত কটা প্যান্ডেল বা ঠাকুর দেখলেন? আজ তো দশমী। হ্যাঁ, আমার সবই দেখা হয়ে গেছে, মোটামুটি কলকাতার মোটামুটি কভার করেছি পুরো। খারাপ হচ্ছে না আজ দশমী উমা চলে যাবে? হ্যাঁ, সে তো মন খারাপ আছেই, আবার এক বছরের অপেক্ষা। আশা করে থাকি ভালো কাটুক সবার সারাটা বছর। মায়ের কাছে কি চাইলেন পরিবারের? সবাই ভালো থাকুক, সবাই পৃথিবীতে শান্তিতে থাকুক, ভালো থাকুক, এটাই চাই। এখান থেকে আর কোথায় কোথায় যাবেন? এখান থেকে আর কোথাও যাব না, এটা আমাদের পাড়ারই পুজো, জাস্ট দশমীতে একবার দর্শন করতে এসেছি। অনন্যা প্রত্যেকেই যারা এখানে এসেছেন তারা কিন্তু চাইছেন যে অন্তত পক্ষে মণ্ডপ পরিদর্শন করতে, প্রতিমা পরিদর্শন করতে, এতটাই অপরূপ সেই প্রতিমা সত্যি না দেখলে বলার মতো নয় একেবারেই। এবং আমরা আরও বেশ কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলব, যদি ক্যামেরা দিয়ে ঘুরে যান। কোথা থেকে এসেছেন? সোনারপুর। এখনো পর্যন্ত কোন কোন মণ্ডপে গিয়েছেন? কটা ঠাকুর দেখা? মোটামুটি সবই হয়ে গেছে, আজকে ওই মাকে নিয়ে ছেলেকে নিয়ে এখানে কাছাকাছি কয়েকটা দেখতে এসেছি। দশমী উমা তো কৈলাসে চলে যাচ্ছে, মন খারাপ নেই? হ্যাঁ, সে তো স্বাভাবিক, আবার এক বছরের অপেক্ষা। কি চাইলেন মায়ের কাছে? সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাইলাম। একেবারে অনন্য, প্রত্যেকের কিন্তু মুখে সেই একই কথা যে বিষাদের মধ্যে কোনো জায়গায় গিয়ে কিন্তু একটা আশার তারা আলো দেখেন, কেননা আরও এক বছরের প্রতীক্ষা, আবার সেই প্রতীক্ষার কিন্তু অবসান ঘটে এবং সময় অতি দ্রুত পার হয়ে যায় এমনই কিন্তু দর্শনার্থীরা মনে করছেন। স্থানীয়রা, বাইরে থেকে যারা আসছেন আগত, প্রত্যেকেই তারা কিন্তু এভাবে পুজো উপভোগ করতে চাইছেন। এবং এই যে দশমী, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি যোধপুর পার্ক সর্বজনীন থেকে, যেখানে চিত্রটা একটু অন্য, সেখানে কিন্তু এখনো ঠাকুর দেখা চলছে। একদম শেষ দশমীতে আমরা দাঁড়িয়ে রয়েছি, উমার যাওয়ার পালা, কিন্তু সেখানে কিন্তু এখনো ঠাকুর দেখা চলছে এমনটাই আমরা দেখতে পেলাম।